আল্লাহ রাব্বুল আমিন এই সূরার শুরুতে আপনার আমার জন্য এই আয়াতে কারিমার শুরুতে বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতে যখন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন সেই বিচার ব্যবস্থা কায়েমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে আমলনামা দেওয়া শুরু করবেন। সেই আমলনামাটা যখন দেওয়া হবে ওই আমলনামা দেওয়া এবং পাওয়ানেওয়ালা লোকদের দুইটা দল হবে, একটা দল হবে যাদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন, সুবহানাল্লাহ বিহা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তার মানে বোঝা যায় এই আয়াতে কারিমার আলোকে যে আমলনামা দেওয়ার সুরাত হবে দুইটা, তিন নম্বর কোনো স্টাইল আল্লাহর কাছে নাই। একটা স্টাইল হচ্ছে হয় আপনি ডান হাতে পাবেন না হয় আপনি পেছন থেকে বাম হাতে পাবেন, তিন নম্বর কোনো পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। দুনিয়াতে আমরা যেরকম অনেক ধরনের তিন নম্বর পদ্ধতি আমাদের কাছে সব কিছুতেই আছে, আপনি যেখানেই যাবেন সেখানে দুই পদ্ধতির বাহিরে তিন নম্বর একটা পদ্ধতি আছে, ওইটা দুনিয়ায় নানান ধরনের প্রক্রিয়ায় ম্যানেজ করা যায়। আল্লাহ যারা দুনিয়ায় ম্যানেজ করে তাদের জন্য আল্লাহ সতর্ক আগেই করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চাকরি নেওয়ার সময় তিন নম্বর হাতের সহযোগিতা নিছিলে, মামু খালুর সহযোগিতা নিছিলে, জনবল জনপাওয়ার তুমি বিরাট ক্ষমতাধর, অনেকদিন ধরে ক্ষমতায় আছে, অনেকদিন ধরে থাকবো এরকম প্রিপারেশান নিয়ে তুমি যে তোমার মসনদকে দৃঢ় করার জন্য দারুণভাবে তুমি প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছিলে, তুমি মনে করো এগুলো পাওয়ার, এগুলো সব দুনিয়া পর্যন্ত স্থগিত রেখে পরকালের চিন্তাটা একটু ভিন্নভাবে করো। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার জনবল ধনবল ওই দিন কোনো কাজে দিবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র সালিম অন্তর নিয়ে মুসলমান এই পরিচয় পূর্ণ করে আসলে ওই দিন আমি আল্লাহ তখন তোমাদেরকে তোমাদের আমলনামা দিব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিন নম্বর কোনো প্রক্রিয়ার অবকাশ সেখানে নেই, একটা প্রক্রিয়া হচ্ছে তোমাকে ডান হাতে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই যে ডান হাতে আপনার আমার জন্য আমলনামা দেওয়া হবে, মুফাসসিরিনে কেরাম হাদিসের আলোকে বলছেন আল্লাহ রাব্বুল আমিন যখন আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের যখন আমলনামা দেওয়া শুরু করবেন, তখন তিন ধরনের আল্লাহর কাছে রেজিস্টার ওপেন করা হবে, তিন ধরনের হিসাবনামা আল্লাহ রাব্বুল আমিন ওপেন করবেন ওই দিন, তিন ধরনের রেজিস্টার খুলবে। ওই যে আপনার আমার কাদের মধ্যে লিখেছে সব আল্লাহর কাছে জমা আছে, আল্লাহ বলবেন এখন রেজিস্টার গুলা খোলো, এক নম্বর রেজিস্টার বুক তালিকাটা বের করো, সবার আগে এই তালিকা প্রকাশ করো, একদম পরিশুদ্ধ তালিকা, আমাদের তালিকার মতো সিস্টেমবাস তালিকা না, যেই তালিকার মধ্যে ঘাতলামু থাকে, যেই তালিকা প্রকাশ করার পরে নিজেরাই অনেক সময় বিব্রত হয়, এরকম কোন তালিকা আল্লাহর কাছে থাকবে? দুই নম্বর তালিকা থাকবে? লোক ফাঁসানো তালিকা থাকবে আল্লাহর কাছে? কোন রকমের কোন তালিকা থাকবে না, পরিচ্ছন্ন তিনটা তালিকা। এক নম্বর তালিকা হচ্ছে দেওয়ান ও শিরক, যেইটা হচ্ছে শিরিককারীদের মুশরিকদের কাফেরদের একটা তালিকা করা হবে। তালিকা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ সেদিকে তাকাবেন না, আল্লাহ বলবেন এদিকে দেখার মতো সময় নাই, ওই তালিকা ধরেই ডাইরেক্ট এদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, দেরি করো না। এটা হচ্ছে এক নম্বর গ্রুপ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তালিকা ওই দিন প্রকাশ করবেন, সেই তালিকাটা হচ্ছে দেওয়ানুজ জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই মানুষগুলার তালিকাও এবার প্রকাশ করে দাও, রেজিস্টার হিসাবনামাগুলো প্রকাশ করো, আমার কাছে উপস্থাপন করো। দ্বিতীয় গ্রুপ কারা? যারা দুনিয়ার বুকে জুলুম করেছিল, জুলুমবাজ যারা, তাদের তালিকা বের করো। ওই তালিকার মধ্যে সবাই থাকবে, ওই তালিকার মধ্যে ইমানদার থাকতে পারে, ওই তালিকার মধ্যে মুমিন থাকতে পারে, ওই তালিকার মধ্যে সব মানুষের নাম থাকতে পারে, কিন্তু প্রকাশ করা হবে তিন নম্বরে। দুই নম্বরে যে যারা জুলুম করেছিল দুনিয়ার বুকে, সেই জুলুম ছোট থেকে বড় যে কোনো পর্যায়ে হতে পারে, বাপ সন্তানের প্রতি জুলুম করতে পারে, সন্তান বাপের প্রতি জুলুম করতে পারে, রাষ্ট্র জনগণের উপর জুলুম করতে পারে, জনগণ অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রান্না করে রাষ্ট্রের প্রতি জনগণের প্রতিও জুলুম করতে পারে, পারে কি না? সব ধরনের জুলুমের যে তালিকা আল্লাহ রাব্বুল আমিন এর বলবে লা ইয়াতরুকু মিনহা শাইআন, আল্লাহ চুলচেরা বিশ্লেষণ করবেন, একটুকু ছাড় দেওয়া হবে না, সবগুলা পুঙ্খানুপুঙ্খ তাদের জন্য বিচার করতে শুরু করো। এরপর আল্লাহ রাব্বুল আমিন তৃতীয় একটা রেজিস্টার ওপেন করাবেন, সেটা হচ্ছে দেওয়ানুল মাসিয়া, গুনাগারদের একটা তালিকা। আল্লাহ রাব্বুল আমিন এই গুনাগারদের দেওয়ান প্রকাশ করে দেওয়ার পরে আল্লাহ বলবেন এদেরকে মাফ করে দাও। যাদের জীবনে শিরিক থাকবে না, জুলুম থাকবে না, তিন নম্বর রেজিস্টার
এই আয়াতে কারীম আমাদেরকে সাপোর্ট করছে, আমি সামনে সে কথা বলবো। আল্লাহ বলবেন এদেরকে মাফ করে দাও, এদেরকে মাফ করে দাও। আমাদের অনেকের শুনলে খারাপ লাগে যে আল্লাহ সবগুলোরে মাফ করে দিল। দুনিয়ার বুকে আমি কত টাইট মুসল্লি ছিলাম, কত পাক্কা চেষ্টা করলাম, আর আল্লাহ আজকে গুনাহগারের তালিকা বাইর করে সবগুলোরে মাফ করে দিল। আপনার আমার কষ্ট লাগে ভাই মাফ করে দিলে? আমাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ ওই দিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিনের রসুল এই জন্য বলছেন যে শোনো দুনিয়ার মানুষ, ইন্না লিল্লাহি মিআতা রহমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টা রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না, ইন্না লিল্লাহি মিআতা রহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে 100টা রহমতকে নির্ধারণ করেছেন। এরপরে বলছেন ওয়া আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া, আল্লাহ এই দুনিয়াবাসীর জন্য 100 থেকে মাত্র 1টা রহমতকে দুনিয়াবাসীর জন্য দান করেছেন। দেওয়ার পরে ওয়া কাসসামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জামিআল ইনসি ওয়াল জিন, আল্লাহ তাবৎ পৃথিবীর সব জিন, সব ইনসান, সব হাইওয়ান, সব মাখলুকাতের মধ্যে ওই 1টা ভাগ করে দিয়েছেন। দেওয়ার কারণে এই দুনিয়াতে সন্তান মাকে ভালোবাসে, মা সন্তান কে ভালোবাসে, পশু পাখির একজন আরেকজনকে ভালোবাসে, ওই 99টা আছে তার কাছে, একটার সবগুলা ভাগ করে দেওয়ার কারণে সুবহানাল্লাহ এই দুনিয়ার ভালোবাসা। তাহলে বলেন তো আপনার মা, আমার মা আমাদেরকে মারা ভালোবাসে না, বাপ আমাদেরকে ভালোবাসে না, এই যে একজন আরেকজনকে বিয়ে হয় স্বামী স্ত্রী ভালোবাসে না, আপনার বউ আপনারে ভালোবাসে, তাহলে আল্লাহর কয়টা রহমত সে পাইছে বলেন তো? একটা। হ্যাঁ, তাহলে আমার বউ কোনটা পাইছে? একটা। যদি আপনি একাই নেন আপনার বউয়ের জন্য, আমার বউ তো বাদ চলে গেল প্রিয়। তার মানে ওই একটার অংশের 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 অংশ কত অংশ কেউ জানি না, তার থেকে একটা পাওয়ার কারণে আল্লাহ ভালোবাসা দান করছেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাখছেন 99টা ওই কিয়ামতের ময়দানে, যেই বান্দারা শিরিক মুক্ত আমল নামা, জুলুম মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন মাফ করে দাও, মাফ করে দাও। পৃথিবীতে কত মানুষ এখন, সব মানুষ মিলে 800 কোটির উপরে মানুষ, আল্লাহর ওই একটা রহমতের কোন অংশ নিয়ে এখন দুনিয়া চলতেছে। আর কিয়ামতের দিনে আল্লাহ বলবেন দেওয়ানের মধ্যে যারা শিরক আছে আলাদা, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওইগুলো লা ইয়ানজুরু ইলাইহা, ও তাকানোর সময় নাই আল্লাহর বাপ, তারপরে জুলুমবাজ বাপ, এরপরে গুনাগার, এগুলো সব মিলে কত দেখা যাবে? মাত্র 150-200 কোটি সারা পৃথিবী একদিকে, আর ওই সময় তো হাইওয়ানদের কোনো সম্পর্ক নাই। তাহলে একটা দিয়ে সারা পৃথিবীর সব, আর 99টা দিয়ে বান্দা কেবলমাত্র গুনাগার, যেইগুলো ইমানদার ওইগুলার আল্লাহ আলাদা করবেন, তাহলে মাফ করার সম্ভাবনা বেশি কিনা? সুবহানাল্লাহ বিহামদি প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দিনে পরকালে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের জন্য 99টা রহমত রেখে দিয়েছেন। আল্লাহর পরিচয় হচ্ছে আর রহমানির রহিম, রহমান লিদ দুনিয়া ওয়া রহিম লিল আখিরা, আখিরাতের ওই দিন মাসিয়াতের দলকে আল্লাহ বলবেন যাও মাফ করে দিলাম, যাও মাফ করে দিলাম, যাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ, তুমি যদি কারো কোনো অপরাধ জেনে থাকো, কারো কোনো দোষ ত্রুটি জেনে থাকো, ইমানদার যদি ওই দোষ ত্রুটিগুলো প্রকাশ না করে দেয়, গোপন করে রাখে, অপর ইমানদারের এমন একটা দোষ যেটা সেই কেবল ব্যক্তিগতভাবে জানে, জানার পরেও সে যেন একার না হয়ে যায়, সে যেন দুনিয়ার বুকে অপমানিত না হয়, এই খেয়াল করে দুনিয়ার ইমানদার যদি অপর কোনো ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন রেখে দেয়, বলে না, অপরের কাছে নিন্দা করায় না, তাকে অপমানিত করার উদ্দেশ্যে বলে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলছেন অপর ভাইয়ের দোষকে যে গোপন করবে, আল্লাহর নাম হচ্ছে সত্তারুল উয়ুব, আল্লাহ গোপন রাখেন, তোমাদের দোষ ত্রুটি দুনিয়ার বুকে প্রকাশ করে দেন না। কিয়ামতের দিন ওই আদরের বান্দাগুলাকে আল্লাহ ডেকে ডেকে বলবেন এ অপরাধ তোর কি ছিল কি না ছিল, আল্লাহ তুমি প্রকাশ করো নাই, তোর এই গুনাহ ছিল কি না ছিল, আল্লাহ কেউ জানতো না, আমি ব্যক্তিগতভাবে আমল করেছিলাম, আল্লাহ এই গুনাহ আমার আমল নামায় ছিল, আল্লাহ বলবেন আমি সত্তারুল উয়ুব বান্দা, দুনিয়ায় তোর দোষ আমি প্রকাশ করে দেই নাই, আজকে হাসরের ময়দানে অপমানিত করব না, তোর আমল নামায় শিরিক নাই, তুই কারোর সাথে জুলুম করিস নাই, আমি আল্লাহ গোপন দোষ ত্রুটিগুলো গোপন রেখে বান্দা তোকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মাফ করতে চাবেন, কিন্তু ওই দুই রেজিস্টারের মধ্যে নাম থাকা চলবে, ওই দুই রেজিস্টার থেকে মুক্ত হয়ে যেতে হবে। এখন ওই দুই রেজিস্টারের মধ্যে যদি আমাদের নাম থাকে তাহলে কিন্তু বিপদ আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রিয় ভাইয়েরা এই দুই রেজিস্টার থেকে নিজেদেরকে যদি মুক্ত রাখতে হয় তাহলে তরিকা একটাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কথা শোনা যাবে না। আমরা এখন আমাদের বাপের শত্রু, আমাদের মায়ের শত্রু এখন আমাদের সবচেয়ে পরম মিত্র, তাই না ভাই?
অনেকেই বুঝতে পারেন নাই মনে হয়, আমাদের বাপের শত্রু কে? সাইয়েদিনা আদম আলাইহিস সালাম, উনি তো জান্নাতে ছিলেন। মা আমাদের হাওয়া আলাইহিস আলাইহিস সালাম, উনি তো জান্নাতে ছিলেন। সিস্টেম করে ধোকা দিয়া জান্নাত থেকে বের করার তরিকাটা তো সেই সেই দিন এস্টাবলিশ করেছিল আল্লাহ রাব্বুল আমিন, তো তাদেরকে জান্নাতে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আমিনের সেই বান্দা বান্দিকে যারা জান্নাত থেকে বের করলো তারা আমাদের বাপ মা। তো এই বাপ মার শত্রু আমাদের শত্রু কিনা? আমাদের শত্রু কিনা? আমার ভিটা ছাড়া করছে, আমার মাটি ছাড়া করছে, আমার বাপের জায়গা থেকে আমাকে উচ্ছেদ করছে, ওর সাথে আমার দোস্তালি আছে, দেখলে সালামও দিতে মন চায় না। হুজুর আপনি যত ওয়াজ করেন করেন, আপনি জানেন না আহা কি কষ্ট দিছে, আমার বাপের ভিটা দখল করছে পাওয়ার দিয়া, ওর সাথে সম্পর্ক খালি আল্লাহর আদালতে যাই, তারপরে দেখা যাবে দুনিয়াতে কিছু করতে পারি না। আমরা বলি কি না প্রিয় ভাইরা? তো এর থেকেও সাংঘাতিক হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আমিন ওই শয়তানকে পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করছেন যে তার সাথে তোমার সম্পর্ক যদি না থাকে আমি আল্লাহর রহমত তোমার সাথে, আমি আল্লাহর ক্ষমার গ্যারেন্টি তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন যখন নামায় দিচ্ছিলেন, নামায় দেওয়ার সময় আল্লাহ কি বলছেন? এই যে আমরা বললাম যে আমাদের উত্তরাধিকার যে জান্নাতের প্রমাণ কি, আল্লাহ বলছেন ইহবিতু মিনহা, নামছে কয়জন? দুইজন। কিন্তু আল্লাহ সিগা ব্যবহার করছেন কিসের? জুমার। জুমার সিগা মানে কি? ইহবিতু ও আদম, তোমার নসলে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়নের সংখ্যা জানা যায় নাই, আল্লাহ কেবল জানেন। কিয়ামত পর্যন্ত অনাগত যত সন্তান আসবে এইগুলার সবগুলা তোমার পিঠে ক্রোমোজোম আর জিন নিয়ে তুমি দুনিয়াতে চলে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসতেছেন মন খারাপ, আইরে কি ভুল করলাম, কি ভুল করলাম, জান্নাতে কত সুন্দর ছিলাম, মন বড় খারাপ, গায়ের মধ্যে থেকে জান্নাতের পোশাক চলে গেছে। আল্লাহ বলছেন যাও, নিচে চলে যাও। আদম আলাইহিস সালাম তো এই দাপট খেয়ে অস্থির, কারণ আদম আলাইহিস সালাম তো আল্লাহর বড় মায়ার সৃষ্টি। খলাকাল্লাহু আদমা বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে বানাইছেন, আলা সুরাতিহি, আল্লাহ নিজের সুরাতে বানাইছেন। সুরাটটা যদিও এখানে মুতাশাবিহাত, এটা আল্লাহই জানেন এর মানে কি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নিজে হাতে তাকে বানালেন, আদর করে সৃষ্টি করলেন। সেই সৃষ্টি আল্লাহ এত আদরের যেটা জান্নাতের মধ্যে 120 বছর শুয়েছিল, তারপরে সেই সৃষ্টি যখন দুনিয়ায় চলে যাচ্ছে আদম বারবার ফিরে ফিরে আল্লাহর দিকে তাকান, আহ আল্লাহ তুমি তো আমারে বিদায় করে দিলে, কি করব এখানে, কোথাও চিনি না, জানি না, কোন জায়গায় আমাকে চলে যেতে হচ্ছে, মনও খারাপ, একে তো মন খারাপ, আল্লাহর হুকুম মানি নাই, নানান দিক দিয়ে মনের মধ্যে কষ্ট। আল্লাহ বললেন আদর করে তাকে, যে চিন্তা করতেছো চিন্তা আবার করো না, আমি তোমার জন্য একটা ব্যবস্থা দিচ্ছি। আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فَمَن تَبِعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى। ও আদম, দুনিয়ার বুকে তুমি আমার নির্দেশ অনুযায়ী আমি আল্লাহ তোমাকে চলে যেতে বলছি, দুনিয়ায় তুমি চলে যাও, তোমার পরিবার পরিজন নিয়ে চলে যাও, হাওয়াকে নিয়ে যাও, তোমার নসলের সব সন্তানকে দুনিয়ায় চলে যাও, তুমি দুনিয়ায় স্থায়ী হবে না, তোমারও মৌত আসবে দুনিয়ার মধ্যে, তুমি সেখান থেকে চলে যাবা, কিন্তু এই দুনিয়ায় যাওয়ার পরে তুমি যে হতাশ হয়ে যাবা, তুমি কোন দিকে যাবা, তুমি বিপর্যস্ত হয়ে যাবা, আমি আল্লাহ তোমাকে বিপর্যয়কর পরিবেশের মধ্যে ফেলবো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় তুমি যাও, কিছুদিনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা হেদায়েতের বার্তা, তোমার জন্য একটা গ্রন্থ পাঠাবো, তোমার জন্য কিতাব পাঠাবো, গাইড বুক পাঠায় দিব। আমি আল্লাহ বললাম ওই হুদাটাকে তুমি যদি অনুসরণ করো, ফামান তাবিয়া হুদায়া, ওই হুদাকে ওই হিদায়েতের বার্তাকে আমার পক্ষ থেকে যে নির্দেশ ওইটাকে যদি মান্য করতে শুরু করো, আমি আল্লাহ বললাম দুনিয়ার বিপদসংকুল পরিবেশ তোমার জন্য যাই হোক না কেন, আমি আল্লাহ তোমাকে সেখানে বিপদেও ফেলবো না, আমি আল্লাহ তোমাকে সেখানে পথ হারাও করবো না, তুমি যাচ্ছ দুনিয়ায় কিন্তু ফিরায় আবার তোমাকে তোমার বংশধরকে জান্নাতে নিয়ে আসবো, সবগুলাকে আমি আল্লাহ আবার জান্নাতে নিয়ে আসবো। শর্ত কি? হুদাটাকে আঁকড়ায় ধরতে হবে, তোমার জন্য যে হুদা পাঠানো হবে ওই হুদাকে তোমাকে ধরতে হবে। প্রিয় ভাইরা, এটা আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আমিন সেই অমক নির্দেশ। প্রিয় ভাইরা, সুতরাং এই হুদা হচ্ছে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে কিতাব, সর্বশেষ কিতাব আপনার আমার জন্য হুদা হচ্ছে কুরআনুল করিম, ঠিক কি না? হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা, এই হুদা যদি আপনি আমি না ধরি দুনিয়ার যত হুদার পিছে আমরা ছুটি আমরা বেহুদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক কি না? গাফেল হওয়ার সম্ভাবনা থাকবে, বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। একমাত্র যারা কোরআনকে ধরবে, কোরআনকে আঁকড়ায় ধরবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, তুমি যেতে দেরি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ওই হিদায়তের রাস্তার মধ্যে তুলে জান্নাতে তুলে নিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা,
আমরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও, তুমি আমাদেরকে আলোর পথ দেখাও, আমরা তোমার কাছে হিদায়ত চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিররা বলছেন এইটা বলার সাথে সাথে আল্লাহ বান্দাকে সাড়া দিয়ে বলেন, বান্দা যা, আমি তোকে হেদায়ত দেওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, বান্দা তুই আমার কাছে হেদায়ত চেয়েছিস, আমি তোকে হেদায়ত দেবো, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমি আরেক জুমায় আপনাদের কাছে বলেছি, এমপি সাহেবের কাছে আবেদন দিয়েছি আমরা, দেওয়ার পরে কি বলছি আমরা, মসজিদের জন্য যান 10 টন গম আপনার জন্য বরাদ্দ করে দেওয়া হলো, এমপি সাহেব সিগনেচার করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে ঠিক একই রকম বলতেছেন যে তুমি হেদায়েতের রাস্তা চাও, মুস্তাকিম চাও, বান্দা আমি তোমাকে হেদায়েতের রাস্তা দিয়ে দিলাম। এখন বেকুব যদি হয়, উঠে না তাও এমপি সাহেবের সামনে, সই টই সব করার পরে এমপি সাহেবের সামনে থেকে উঠতেছে না, এমপি সাহেব বলে কি ব্যাপার, কই সই করছেন, এখন গমটা দেন, আপনার হাতে গম নিয়েই তো আমি চলে যাব। এমপি সাহেব বলবে যে এখানে গম না, এখানে সিগনেচার, গম পাবে গোডাউনের মধ্যে, তুমি গোডাউন যাও, ট্রেজারিতে যাও, ও এন থেকে না কম নিবে। ও যদি বলে না অত কিছু বুঝি না, আপনি এনে দিয়েছেন, এন থেকে হেদায়ত দেওয়া লাগবে, এখান থেকেই আপনাকে আমার জন্য গম দিয়ে দেওয়া লাগবে, এমপি সাহেব কিন্তু চটে যাবে। আরো প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা রাত দিন বলতেছি হেদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলবেন যা বান্দা আমি হেদায়ত তোর জন্য মঞ্জুর করলাম, পাবি কোথায়, গুডাউনে, হুদাল্লিল মুত্তাকিন ওয়া বাইনাতিন মিনাল হুদা যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের কাছে যা, একবার যদি কোরআন ধরিস আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমি মঞ্জুর করছি তোর হেদায়েত নসিবে থাকবে। সুবহানাল্লাহ, কোরআনের কাছে আসার চেষ্টা করছে, কোরআনকে বোঝার চেষ্টা করছে, কোরআনকে পড়ার চেষ্টা করছে, আর সে হেদায়েত পায় নাই, এরকম হওয়ার সম্ভব নয়, ঠিক না? বরং কোরআন ছেড়ে যারা যারা হেদায়েতের রাস্তায় চলার চেষ্টা করবে ওদের বিপদ আছে প্রিয় ভাইরা, ওদের বিপদ আছে, ওরা 4 চিল্লা 5 চিল্লা 10 চিল্লা দেওয়ার পরেও গাফেল হতে পারে, হয়তো পারে কি না, পারে প্রিয় ভাইরা, তখন গ্রুপ হয়ে যাবে ভিন্ন রকম, দুনিয়ার মধ্যে 2টা গ্রুপ তৈরি করবে তারা, কোরআন সুন্নার কথা তাদের কাছে ভাল লাগবে না, আলেমরা যেই পক্ষে সেই পক্ষে তারা থাকতে চাবে না, এটা আমরা আমাদের দুনিয়ার জিন্দগিতেই দেখতেছি, দেখতেছি কিনা প্রিয় ভাই? এই জন্য কোরআনের কাছে যেতে হবে, হিদায়াত নেওয়ার জন্য কোরআনকে আঁকড়ায় ধরতে হবে। প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট উদাহরণ তো আমাদের সামনে উপস্থিত আছে, কত উদাহরণ, সামান্য একটু রেহাল বানায় কি কাঠ দিয়ে জানেন, কদম কাঠ, কদম কাঠ দিয়ে বাংলাদেশে 2টা কাজ হয়, একটা হচ্ছে মেসের কাঠি হয় আর একটা হচ্ছে সস্তা রেহাল হয়, এর থেকে সস্তার কোনো জিনিস নাই, হালকা 15 টাকা 20 টাকা, এখন তো কাঠও বাদ দিয়েছে প্লাস্টিক নামাইছে, ঠিক কিনা? প্লাস্টিকের রেহাল আছে না কোরআন শরীফ, পায়ের সাথে লাত্তি লেগে গেছে, মা থাপ্পর দিয়ে বলছে আগে চুমু দে, চুমু দেয় কি না, কি জন্য চুমু দেয়, প্লাস্টিকে চুমু দেওয়ার কি দরকার আছে ভাই, প্লাস্টিকে চুমু দেওয়ার, এই প্লাস্টিকের কাঠে চুমু দেওয়ার কোনো মানে আছে, আছে, কি জন্য চুমু দেয়, কারণ কোরআন তার সাথে লেগেছে, কোরআন লাগার কারণে চুমু দেওয়া জরুরি না আমাদের, কিন্তু আমাদের মহাব্বতে আমাদের ভালোবাসায় আমরা রেহালে পর্যন্ত চুমু দেই, আর এর থেকে কত দামি কাঠ, সুন্দরী কাঠ, সেগুন কাঠ, গামার কাঠ, কত কাঠ দিয়ে বাড়ির চৌকাঠ বানাইছেন, ওর লাত্তি খাওয়াই সকাল সন্ধ্যা কাজ, কি বুঝলেন, এত দামি কাঠ, আলী বাবা ডোর, ওরে বাপরে বাপ, কত টাকা দাম, 1.5 লাখ টাকা দাম চৌকাঠ তার, ওই চৌকাঠে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা লাত্তি দেয় আর 15-20 টাকার প্লাস্টিকে চুমু দেয়, কারণ কি, কোরআন তার সাথে সম্পর্কিত হয়েছে প্রিয় ভাই। সুতরাং যাদের জীবনে এরকম কোরআন লেগে যাবে, কোরআনের মহাব্বত এসে যাবে, সহি তেলাওয়াত শিখে ফেলবে, কোরআনের রাস্তায় চলতে চাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন ইজ্জত দিবেন যে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন পর্যন্ত তাদের জন্য ঈর্ষা করতে শুরু করবে, আল্লাহু আকবার, কারণ কি, আল্লাহ তাকে এত মর্যাদা দিবেন, এত আল্লাহ রাব্বুল আমিন খুশি করবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল জানাচ্ছেন দুনিয়াতে এরকম কোন একজন ফেরেশতা নাই যেই ফেরেশতার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে যে এই ফেরেশতা এত ইবাদত করছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন, খুশি হয়ে জিব্রাইল আমিনকে ডেকে বলছেন আমার এই স্পেশাল ফেরেশতা এর ইবাদতে আমি খুশি, আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দাও সকল ফেরেশতার মধ্যে তুমিও ভালোবাসো, সব ফেরেশতাও ভালোবাসো, দুনিয়ার সব মানুষের জন্য এই ফেরেশতার জন্য মহব্বত দিয়ে দাও, এরকম কোন হাদিস আপনারা শুনছেন ফেরেশতার দ্বারা? কিন্তু এরকম হাদিস দুনিয়ার বুকে আছে, আপনার আমার মতো এই রকম ছোট খাটো একদম 5 বার ডায়রিয়া হলে আর বিছনার থেকে উঠতে পারে না এত বলিষ্ঠ মানুষ আমরা, এই রকম মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়
কোরআনের হয়ে যায়, কোরআনকে মহব্বত করে, আল্লাহর ইবাদত করতে শুরু করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালোবাসতে শুরু করেন। ভালোবাসার পর আল্লাহ জিব্রাইল আমিনকে ডাকেন, রূহুল আমিনকে, জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল পুরো আসমানের সব ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতারা তাকে ভালোবাসে। এরপরে দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসাকে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তো জিব্রাইল আমিন চিন্তা করবে না যে সুবহানাল্লাহ, কি এক মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নাজালা বিহির রূহুল আমিন মুহাম্মদ সাল্লামের অন্তরের মধ্যে দান করলাম কোরআন, ওই কোরআনকে ফলো করে ওই লোকের মহব্বত আল্লাহ সহ সব ফেরেশতার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই কোরআনের বরকত প্রিয় ভাইরা। সুতরাং এই কোরআন ছাড়া যদি আমরা চলাফেরা চিন্তা করি প্রিয় ভাইরা, তাহলে আমাদের জীবনে শুধু বিপদ আর বিপদ, কোরআন ছাড়া চললেই বিপদ আর কোরআন সহ থাকলেই আমাদের জন্য মুক্তি প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যারা সাথে নিবে, কোরআন নিয়ে চলতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই দিনে আমি রাব্বুল আলামিন তাদের আমলনামাগুলা ডান হাতে দিয়ে দিব, আমলনামা যেই না বান্দাদের জন্য ডান হাতে চলে আসবে। আল্লাহ বলছেন এবার চিত্রটা দেখো কেমন হবে সেই দিন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওই দিনে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য হিসাবটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ রসুলের প্রতি আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা এসেছে, হযরত আয়েশা বলছেন আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, এ রাব্বুল আমিন তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও, হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ কিয়ামতের দিনে আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহর নবীর এই দোয়া শোনার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কে আয়াত অবতীর্ণ হয় নাই, ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসিরা, আপনার জন্য হিসাবকে তো সহজ করে দেওয়া হবে, হিসাব তো সহজ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে কে আয়াতে কারিমা আসে নাই, তারপরেও আপনি কেমন করে এই কথা বলছেন রব্বুল আলামিনের কাছে, আমার হিসাবকে সহজ করে দাও। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষ শোনো, ও আয়েশা শোনো, আমি আল্লাহর কাছে চাই আমার হিসাব সহজ হওয়ার মানে কি তুমি জানো নাকি? হিসাব সহজ হওয়ার মানে হচ্ছে ওই হিসাব বলা যারা আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, হওয়ার পরে কেবলমাত্র আরজটা তার কাছে দেওয়া হবে, আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই আমলনামার দিকে তাকাবেন না, আল্লাহ রাব্বুল আমিন অন্যদিক তাকায় আমলনামা দেওয়া হয়েছে, আর আল্লাহ বলবেন যাও আমার বান্দার আমলনামা গ্রহণ করা হয়ে গেছে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, যার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হবে কিন্তু আল্লাহর কাছে তার জন্য একটা ছোট কি বড় আমলনামার মধ্যে কোনো হিসাব তার কাছে নেওয়া হবে না, আল্লাহর কাছে উপস্থাপন কেবল করা হবে, আর উপস্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আমিন যার ব্যাপারে বলবেন ডান হাতে দেওয়া হয়েছে, ওর আর কোনো হিসাব লাগবে না, ওকে মুক্ত দেওয়া, মুক্ত করে দেওয়া হলো, ওই আমলনামাওয়ালাগুলাই কেবল সেই দিন মুক্ত হতে পারবে। তাছাড়া কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচারটা তুমি সহজ করে দাও, আমার জন্য হিসাবটা একটু সহজ করো, আসান করো, তারপরেও বিপদ আছে। আল্লাহ যদি ধরেন একটা বিষয় কেবল একটা, আর আল্লাহ যদি বলেন ইকরা কিতাবাক, ওই একটা বিষয় তোমাকে আটকালাম, দুনিয়ার মানুষের বিপদের আর কোনো শেষ থাকবে না, তার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ যদি একটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয়ে বলেন আচ্ছা দেখছি একটা বিষয় দেখি তো, এরকম যেন না হয়। এই জন্য রসুল বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় রব্বুল আমিন আমি তো চাই আমার আমল আমার তোমার কাছে উপস্থাপন কেবল করা হবে, তুমি সেদিকে তাকাবেও না সেদিকে দেখবেও না, তুমি না দেখেই তোমার বান্দাকে বলবে যাও এই বান্দার আমল নামা ডান হাতে দিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দাকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার জন্য হিসাবটা সহজ হবে, হিসাবাই ইয়াসিরা, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য হিসাব সহজ করে দিব, যার হাতে আমলনামা চলে আসবে ডান হাতে, যেই না তার আমলনামা ডান হাতে আসবে, হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন এই পর্যন্ত ছিল হাশরের দৃশ্য, এই পর্যন্ত ছিল কিয়ামতের ময়দানের দৃশ্য, আমি রাব্বুল আমিন তার জন্য এখন একটা দৃশ্য দেখাচ্ছি বান্দা রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ডান হাতে যেই না তার আমলনামা
ক্ষমা পাবে, হিসাবটা তার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে কেবল আর্দ হবে, উপস্থাপন হবে, আর বাকিটুকু আর কিছুই হবে না, বান্দাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন সাথে সাথে ওই বান্দা আনন্দ চিত্তে গদগদ হয়ে যাবে, হওয়ার পরে ওই আনকলিবু ইলা আহলিহি মাসরুরা, এক দৌড় লাগাবে ওই কিয়ামতের ময়দান থেকে পুলসেরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া, আর কোনো দেখা দেখি নাই, আলোটা নিয়ে বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। ওই আনকলিবু ইলা আহলিহি মাসরুরা, দৌড়ায় যে বলবে আব্বা দেখো দেখো, ও আমার আম্মা দেখো, আমার দাদা কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, দেখো আমার পরিবারের লোকেরা, আমার আল্লাহ আমার প্রতি কি রহম করেছেন, আমার আমলনামা আমার ডানাতে দিয়ে দেওয়া হয়েছে, আমার কোনো বিচারই করা হয় না, এক মুহূর্তে আমি জান্নাতের মধ্যে ঢুকে গেছি, তোমরা কোথায়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার পিতা কোথায়, আমার মাতা কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়। ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, এমন দৌড় দিবে আর এমন চিৎকার লাগাবে, আমার আল্লাহ বান্দার এই আনন্দ দেখে সেই দিন খুশি হইয়া যাবে। সুবহানাল্লাহ, ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, রেজাল্ট নামা পেয়ে গেছে হাতের মধ্যে, এ প্লাস পেয়ে গেছি আমি, গোল্ডেন এ প্লাস আমার নিয়োগ হয়ে গেছে, আমি টিকে গেছি এই জায়গাতে, বান্দা খুশি। বাসের হেল্পাররেও বলে আজকে যা ভাড়া চাস নে ভাই, তুই জানিস না আমার চাকরিতে একটা আবেদন করছিলাম, আমার হয়ে গেছে। হেল্পারের চাকরি হওয়ার খবর পাইয়েই কি আর না পাই, কিন্তু মনের মধ্যে আনন্দ ঠেলায়। ওই হেল্পাররে জানাইছে, রিক্সাওয়ালারে জানাইছে, আসার সময় পাড়ার দোকানদারে জানাইছে, মিষ্টি এমনি কিনে আনতে পারে। তারপরে মিষ্টি আলারে বলতেছে কেন মিষ্টি কিনতে জানিস, আমার কিন্তু চাকরি হয়ে গেছে। এই যে খুশি, আল্লাহ বলছেন যাদের আমল নামা ডান হাতে আর যাদের হিসাব আল্লাহ মাফ করে দিবে, ওরা এক দৌড়ে জান্নাতের মধ্যে যায়, বলবে আব্বা আম্মা দেখো আমার আমল নামা নিয়ে আমি তোমাদের সাথে মিলিত হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারা খুব গভীর মনোযোগ দাও, এই দৃশ্য, এই দৃশ্যপট ওই মানুষগুলার জন্য যেই মানুষগুলার ডান হাতে আমল নামা আসলো, যেই মানুষগুলা হুদাটাকে গ্রহণ করলো, যেই মানুষগুলার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন দেওয়ানুল মাসিয়া, গুনাহ তার মধ্যে ছিল কিন্তু মাফ করে দিলাম, আমল নামা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিলাম, পরিবার পরিজনের কাছে যে বিনোদন করতে শুরু করলো, আনন্দ করতে শুরু করলো, সবগুলা মানুষকে একত্রিত করতে শুরু করলো। অনেকে স্ত্রী খুঁজবে, কোথায় আমার স্ত্রী, তাকে তো পাচ্ছি না দেখতে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের অন্যায়াতের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষ, হুম ওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তোমার স্ত্রীটাও যদি এই মেন্টালিটির হয়, তোমার পরিবার পরিজন যদি এই কোরআনওয়ালা হয়, আমি আল্লাহ একত্র করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করব না। তোমার সন্তান, তোমার পিতা মাতা দাদা নাতি বন্ধু বান্ধব যাদের সাথে ঘুরতে, সব মানুষকে জান্নাতের মধ্যে একত্র করি, জান্নাতের মজলিস তো কায়েম করাবই, আর স্বামী স্ত্রীকে পাশাপাশি বসায়া বাপ মাকে ওই মজলিসের আনন্দ উপভোগ করাবো। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এবার দ্বিতীয় দৃশ্যটা দেখো, একটা দৃশ্যওয়ালা জান্নাতের মধ্যে যাওয়ার আগে ডান হাতে আমলনামা পাইলো, আল্লাহ বললেন বিচার লাগবে না, ছেড়ে দেওয়া হলো, জান্নাতে দৌড় লাগালো, ফ্যামিলির সাথে একত্রিত হয়ে গেল, জান্নাতের মধ্যে ঢুকে গেল। এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দ্বিতীয় একটা দল ওই দিন আল্লাহর কাছে সামনে উপস্থাপিত হবে, এই দল বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ বলছেন তাদের কি অবস্থা হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, আর দ্বিতীয় একটা দল থাকবে যাদের আমলনামাটা আল্লাহ পেছন দিক থেকে দিবেন, পিছন দিক থেকে বাম হাতে আসবে। এই পিছনের বর্ণনা হাদিসের মধ্যে আসছে, হাতটাকে বাঁকা করে দিয়া আল্লাহ তার বুকের ভিতর দিয়ে হাতটাকে বড়শির মতো করে বের করে দিবেন, নাউজুবিল্লাহ, বড়শির মতো বের করা হবে, তার অন্তরকে ভেদ করে হাত বেরিয়ে আসবে। বড়শির যে কালা থাকে, একবার যদি মাছ সেইটা গিলে ফেলে, ওইটাকে বের করা গিলার থেকে বড় কষ্ট, তখন মাছ চাই ওইটা আর উগলাতে না, ওইটা যেন না উগলায়, ওইটা হজম করে ফেললেই তার জন্য ভালো, কারণ সেটা যদি উগলায় বের করতে যায় নাড়ি ভুড়ি ছিঁড়ে তার বেরিয়ে যাবে। আল্লাহ বলছেন আম্মা মানুতিয়া কিতাবাহু মিন ওয়ারা জাহরিহি, একবার যদি এই বক্ষ ভেদ করে বাম হাতটা ঢুকায় যখন
সামনে নিয়ে আসা হবে, পিছন দিকে বান্দার আর বের করার কোনো অবস্থা থাকবে না। ওই বান্দারা তখন বুঝতে পারবে কি জ্বালা কি জ্বালা, আল্লাহর কাছে সাথে সাথে ফরিয়াদ দিতে শুরু করবে। ওই মানুষগুলো অস্থির হয়ে যাবে, আর বাঁচার কোনো কায়দা তার থাকবে না, আল্লাহর কাছে শুধু একটা কথা বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দাও, আল্লাহ আমাদেরকে মেরে ফেলো, আল্লাহ আমাদেরকে মেরে ফেলো, আমাদের এই জীবনের দরকার নাই, আমরা এখানে আর থাকতে চাই না, আমাদের আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইয়া আইয়ুহান নার, ও আগুনওয়ালারা, আমি আল্লাহ জানালাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে তোমরা মরবেও না বাঁচবেও না, তোমাদের এই কষ্টটা তোমাদের জন্য চিরস্থায়ী করা হবে। ওরা আমল নামায় কি আছে কি তাদের ফয়সালা হবে, জাহান্নামে যাওয়ার পরে কি আজাব পাবে কি না পাবে, এইগুলো অনেক দূর পর্যন্ত থাকবে। যেই না আল্লাহর পক্ষ থেকে কেবল শুনে ফেলবে যে আল্লাহ তাদেরকে কোনোদিন আর মারবেন না, এই অবস্থা চলতে থাকবে, এইটা শুনেই তাদের জন্য আজাবের মাত্রার থেকে বেশি কষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই মানুষগুলা কি কারণে অবস্থার মধ্যে গেল, একই জায়গায় তো তারা ছিল, একই সমাজের মধ্যে বসবাস করেছিল, হুদা তাদের কাছেও এসেছিল, পথ দেখানোর বার্তা তাদের কাছেও আসছিল, কিন্তু এই অবস্থা কেন হলো? একটা দলকে তো আমল্লামা ডান হাতে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে তাদের জন্য তাদের পরিবারের সাথে মিলিয়ে দিলাম, আরেক দলকে বাম হাতে দিলাম, মৃত্যু চায় হতাশ হয়ে গেল, কেন তাদের ওই অবস্থা? আল্লাহ কারণ ব্যাখ্যা করছেন, চিত্তলাট্যতা দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ওই মানুষগুলা দুনিয়ার বুকে তাদের যে পরিবার পরিজন ছিল বড় বেশি আনন্দ নিয়া আর বড় বেশি বিনোদনপূর্ণ সমাজের মধ্যে বাস করত, বড় আনন্দ করছে, একটুকু দুঃখ তাদের কপালে ছিল না, খালি আনন্দ আর আনন্দ, বাপ রে বাপ। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ওরে বাপ, ওদের খালি আনন্দ, সব জায়গায় ওরা খালি দুনিয়াতে রংবাজি করছে আর তামাশাবাজি করছে, আর মাঝে মাঝে বলছে মাদককে না বলুন, অশ্লীলতাকে না বলুন, বলছে না? আমরা করি মাহফিলের আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ আসে, ওনারা আসে ভাষণ দিতে, দুই ডায়লগ, মাদককে না বলুন, অশ্লীলতাকে না বলুন, আর কতদিন না বলাবেন ভাই? এই না বলায় কাম হবে না, কোরআনের কাছে যদি না যান এইটা না বলায় কাজ হবে না। আমরা তো আপনাদের অনেক আগের থেকেই কাজ করাই, আমরা বলি চোখেরটা করো না, হাতেরটা করো না, ইপটিজিং করো না, সবগুলোর অনেক আগের থেকে, কানেরটা করো না, পায়েরটা করো না, সর্বশেষ বলি অন্তরেরটাও বাদ দাও, তার উপরে পর্দা করো। এই ওয়াজ তো আমরা বহু আগে করি, আপনাদের কাছে নতুন কোনো ওয়াজ নাই না? এই দুই ওয়াজ আমাদের অ্যারেঞ্জ, আমাদের মাহফিল, আমাদের জায়গায় আসে, আপনারা এই দুই ওয়াজ ছাড়ছেন, সেই ছাড়া না ছাড়া, এই দিয়ে কাজ হবে না প্রিয় ভাইরা? এই ওয়াজের অভিশাপ বাড়তেছে আমাদের জন্য, বাড়তেছে কি না? কারণ দুনিয়ার বুকে আমাদের অবৈধ বিনোদন, অবৈধ ধরনের আমাদের সম্পর্কগুলো এত বেড়ে গেছে যে আমাদের সমাজে এই অবৈধ অশ্লীলতার কারণে এই যে দুনিয়ায় ফুটানি, দুনিয়ায় আনন্দ, আল্লাহ বলবেন আ হা হা, মুসলমানের পরিবার, ইমানদারের পরিবার, বিয়ের আয়োজন কি ছয় দিন সাত দিন আল্লাহকে অসন্তুষ্ট করে এমন একটা আয়োজন বানাইছিলে? ইন্নাহু কানা মিন আহলিহি মাসরুরা, আল্লাহ বলছেন তুই খুশি ছিলি, মাসরুর ছিলি, আনন্দে একবার উদ্বেলিত দুনিয়ার বুকে ছিলি, তুই চিন্তা করছিস দুনিয়া খালি আনন্দ আর আনন্দ, হ্যাঁ আনন্দের কোনো শেষ নাই, স্বাস্থ্যই সকল সুখের মূল, ঠিক কিনা? আছে না, স্বাস্থ্যই সকল। আমাদের আল্লাহ মাফ করুক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক, শায়েখ হাবিবুল্লাহ মিসবাহ রহিমাহুল্লাহ উনি বলতেন, স্বাস্থ্যই সকল সুখের মূল, যদি তোমরা এই ডায়লগ দাও ওয়ালে ওয়ালে লিখে রাখো, দুইখান চোর ধরা পড়ছে মুসলিম বাজারে, একটা এইরকম মোটা আর একটা একটু সিক, না দুইটাই ধরার পরে মায়ের কুণ্ডার কপালে বেশি কথা বলে না, মোটাটা আই রে মায়ের খাওয়া খাবে, আর লোকজন বলবে সিক নাটা এরা বেশি মায়েরও না, যদি মরে যায় আবার স্টক করে, এই জন্য যা পিটানি দাও যেটা স্বাস্থ্য ভালো এটারে, তাহলে স্বাস্থ্যই সকল সুখের মূল, কথাটা কি সব জায়গায় ঠিক? যদি তাই হতো তো এর পিটন তো কম হইতো রে ভাই, এত পিটন বেশি হইলো। সুতরাং স্বাস্থ্য সব জায়গায় সুখের মূল হয় না প্রিয় ভাইরা, সুখের মূল হচ্ছে চরিত্রই সুখের মূল, ঠিক কি না? আপনার চরিত্র ঠিক করেন আপনি সব জায়গায় সুখ পাবেন, আপনার চরিত্র নাই আপনার এই স্বাস্থ্যের কোনো দাম নাই, পাঁচ পয়সা দাম নাই, ঠিক কি না প্রিয় ভাইরা? চরিত্রকে আগে বলিষ্ঠ করতে হবে প্রিয় ভাইরা, স্বাস্থ্য আপনার হানি থাকতে পারে, সকলের স্বাস্থ্য একরকম হবে না। আমরা এখন তো জাহাঙ্গীর
কবির নাকি জানি ডাক্তার, উনার কিটো ডায়েট নিয়ে আমরা অস্থির হয়ে গেছি, তাই না? উনি কত সুন্দর আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আলহামদুলিল্লাহ তিনি মানুষকে সুন্দর পরামর্শ দিচ্ছেন, যারা ওয়েট হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ডাক্তার জাহাঙ্গীরকে ফলো করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু ডাক্তার জাহাঙ্গীরের যিনি সর্বকালের শ্রেষ্ঠ ডাক্তার মোহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে আমাদের না। মোহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন তোমাদের মধ্যে যে খুবই খায়, আমার ইসলামের স্বাস্থ্যনীতির খুতবা আছে ইউটিউব থেকে দেখে নেবেন, একদম ডিটেলস বলা আছে সেই জায়গাতে, যার খুবই ক্ষুধা, আমার মতো না যে অল্প একটু খাইলেই পেট ভরে যায়, দুই বাদাম খায় পানি খাইলে সারাদিন আর কোনো খিদা লাগে না, এই টাইপের না, ও সব দেওয়ার পরে আরও খাইতে চায়। আমাদের এক ছোট ভাইয়ের গল্প করছিলাম আপনাদেরকে, একদম গলা থেকে পায়ের পাতা পর্যন্ত যার পেট, বুঝছেন আপনারা, পুরাপুরি ফিস্টের দিনে দুই প্লেট এক্সট্রা খাওয়ার পরে, সবারটা খাওয়ার পরে বলে যে মিটলো, কিন্তু আরও হলে পারতাম, অথচ চিকন মানুষ। আমরা পরে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এর পেট কতটুকু, সবাই বলছে গলার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটাটাই পেট, তাছাড়া এটা যায় কোথায়? এ মহাখাদক, তাদের জন্য আল্লাহ রসুল রেসিপি দিচ্ছেন, ছোটোখাটো খাদকের নন, তুমি যদি খাও তোমার পেটকে তুমি তিনটা মৌলিক ভাগে ভাগ করো, এক ভাগ পানি দিয়ে ভরো, এক ভাগ ফাঁকা রাখো, এক ভাগ তোমার জন্য খাও। আর আপনি আমি জন্মের গলা পর্যন্ত খাইছি, কাই মোহাম্মদ রসুল্লাহর তরিকা পছন্দ হয়নি, মুসলমানের এখন স্বাস্থ্যহানি, মুসলমানের শরীর ভালো না, মুসলমান বেমারে ভরা, এখন আমরা কিটো ডায়েট করতেছি। কিটো ডায়েট করেন ভালো খারাপ না, এটা রসুল্লাহ আসলামের তরিকা, নবীজিটা তো ভালো লাগে নাই, ইনারা পয়সা পাতি দিয়ে বলে দিচ্ছে এইটাই জন্য আমাদের জন্য পছন্দ হচ্ছে প্রিয় ভাইয়েরা। সুতরাং স্বাস্থ্যই সব জায়গায় সুখের মূল নয়, কথা ঠিক আছে, স্বাস্থ্য তো লাগবেই, আল্লাহ রাব্বুল আমিন স্বাস্থ্যবান ইমানদারকে, সুস্থ ইমানদারকে পছন্দ করেন, কিন্তু চরিত্র হচ্ছে সব কিছুর মূল, ঠিক কিনা? দ্বিতীয় আমাদের আরেকটা ডায়লগ আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখা আছে, কি লেখা আছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই না? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, এই কথাটা যদি প্রপারলি ঠিক হয়, তাহলে কেন ছাত্ররা যেই শিক্ষক তাদের ওস্তাদ তারে পুকুরের মধ্যে কেন চুবায়, কি ব্যাপার? কি শিক্ষা আপনি দিলেন আপনার ছাত্র পুকুরে চুবায়? কি শিক্ষা আপনি দিলেন যে চেয়ারের মধ্যে আমরা আমাদের ওস্তাদদের চেয়ারে আমরা বসা তো দূরের কথা, ওই চেয়ারের আশপাশে যাই না, আর ওই চেয়ার তুলে আপনার মাথাতে মারে, ব্যাপারটা কি? হ্যাঁ, তার মানে কি শিক্ষায় জাতির মেরুদণ্ড? জি না, সুশিক্ষা, সুশিক্ষা হচ্ছে জাতির জন্য মেরুদণ্ড। যেই শিক্ষার সাথে দুইটা জিনিস থাকবে, একটা থাকবে তালিম আর একটা থাকবে তারবিয়াত, শিক্ষাও থাকবে দীক্ষাও থাকবে, এই দুইটার সমন্বয় যদি হয় ওই শিক্ষা হচ্ছে জাতির জন্য মেরুদণ্ড। তাছাড়া যেই শিক্ষার মধ্যে শিক্ষা সুশিক্ষা নাই, দীক্ষা নাই তার মধ্যে, ওই শিক্ষা জাতির জন্য অনেক সময় বিপদের কারণ, অনেক সময় বিপদের কারণ। বলেন তো যারা সচিব হয়েছেন ওনারা কি একজনও আন্ডার ম্যাট্রিক আছে না? আছে না, আছে তো, আন্ডার ম্যাট্রিক আছে কতগুলো, পাইপ পাস কাজ পাইনি আর ওই জন্য সচিব বানাই দিছে, এত সহজ না? ওই জায়গার কত বড় বড় পদ, কত বড় বড় পদায়ন, সবগুলা হায়ার এডুকেটেড, সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু ওইগুলার দুর্নীতি দেখলে মাথা খারাপ হয়ে যায়। আরে যেই বালিশের দাম হয় 700 টাকা, এই বালিশের দাম যে কত হইলো বলার পরে আমিও যে কি বিপদে গেলাম, এই খুতবা দেওয়ার পর কি ঝড় গেছে আপনারা তো খবর রাখেন না, পারমাণবিক বালিশের খুতবা, দেশের জনগণ যা প্রচার দিছে, 500,000 শেয়ার করে হুজুরে হিট বানায় একবারে, কিন্তু হুজুরের যে কি অবস্থা প্রিয় ভাইয়েরা। হ্যাঁ, হজর থেকে এসে পর্দার উপরে ওয়াজ করলাম, এই পর্দা কিন্তু আবার ওই বোরকার পর্দা না, এটা ফরিদপুরের পর্দা, যে পর্দার দাম 500 টাকা হয় এটার দাম হয়ে গেছে 70,00,000 টাকা। কারা করতেছে এইগুলা ভাই? এগুলো রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কারবার, এগুলো শিক্ষিত মানুষের কারবার। তার মানে বোঝা যায় এই শিক্ষার মধ্যে দীক্ষা নাই, ঠিক না? এই শিক্ষার মধ্যে কোরআন নাই, এই শিক্ষার মধ্যে হিদা হুদা নাই, এই শিক্ষার মধ্যে কোরআনওয়ালা মানুষের সম্প্রীতি নাই, এই শিক্ষার মধ্যে কোরআনকে জানা বোঝা মানার মেন্টালিটি নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? ওই শিক্ষা দিয়ে লাভ হবে না, এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য তার বিয়াত লাগবে, তালিম এবং তারবিয়াত দুটার সমন্বয় না হলে এই মানুষগুলোকে পরিবর্তন করা যাবে না। আল্লাহ বলছেন ওদের অবস্থা খারাপ ছিল না, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পরিবারের মধ্যে খুব আনন্দ নিয়ে চলাফেরা করছে ওরা, আনন্দ আর আনন্দ, তাদের বিনোদন আর বিনোদন, কিন্তু আজকের দিনে বিপর্যয় আর বিপর্যয়। এই জন্য দুনিয়ার সাময়িক কষ্ট, সাময়িক যাতনা, সাময়িক বিপর্যয়, সাময়িক আমাদের জন্য হতাশা, সাময়িক ভয়, এইগুলা যত বেশি বুঝবেন জান্নাতের দিকে আমার মাসরুরা দৌড়ানোর রাস্তা তত কাছাকাছি, সুবহানাল্লাহ। আর দুনিয়া
দুনিয়ার বুকে যত বিনোদন, যত আনন্দ, যত তামাশা, যত খেল, বুঝবেন পরকালে তার বিপদ আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা আছে, আছে কি না প্রিয় ভাইরা? তবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, দুনিয়া আখেরাতে উভয় জাহানে আমাদের জন্য লাভ হবে, পরীক্ষা থাকলেও। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার বুকে তুমি যদি তোমার রবকে ভয় করে তোমার পাগুলাকে বাড়াও, তোমার কামাই তোমার সাথে থাকবে, তোমার রিজিক, তোমার দুনিয়াদারি সংসার সব থাকবে, কিন্তু লিমান খাফা মাকামা রাব্বিহি, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই দুনিয়ার জীবনই আমার শেষ নয়, আমার আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, একটা ধাপ ফেললে, একটা কলম তুললে, একটা সই করলে, সব ক্ষেত্রে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই হিসাব করে করে যারা পা আগাবে, আল্লাহ বলছেন কেবলমাত্র এই পরকালে নয়, এই দুনিয়ার বুকেও আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত বানায়া দিব। মোল্লা আলী কারী ব্যাখ্যা করছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই জান্নাতের মানে কি? দুনিয়াতে তুমি তো জান্নাত পাবে না। তিনি বলছেন, মোল্লা আলী কারী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার ইবাদতের মধ্যে আল্লাহ এমন মজা লাগাইয়া দিবে, তোমার আল্লাহ মানার মধ্যে আল্লাহ এমন আনন্দ এনে দিবে, তোমার নামাজের মধ্যে এমন আনন্দ পেয়ে যাবে, তোমার দানের মধ্যে তোমার অন্তরে এত ভালো লাগাবে, তোমার আল্লাহর কথা শুনতে তোমার এত বেশি আন্তরিকতা হবে, দুনিয়ার বুকে তুমি এমন ইবাদতে মজা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন ওই দুনিয়ায় থাকা অবস্থাতেই ওই বান্দার জন্য জান্নাতের আরাম দিয়ে দিবি। ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে আপনার যদি সাওয়ার দেওয়া থাকে যে যেই জিনিসটা আমি আল্লাহর কাছে চাই, আপনি আল্লাহর কাছে কি যাবেন? উনি বলতেছেন, আমি আল্লাহর কাছে বলবো, রাব্বুল আলামিন তুমি যদি আমাকে দিতেই চাও তাহলে তুমি আমার জন্য দুনিয়ার বুকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দাও। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, এত চাহিদা জান্নাতের, এত চাহিদা জান্নাতের, এত নিয়ামত, সেইগুলো আপনি না আসে কেন, নামাজ চাইলেন আল্লাহর কাছে যদি চাইতে বলা হয়? তিনি উত্তর দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, জান্নাত তো আল্লাহ আমার জন্যই বানাইছেন, আমি মানুষ, আমার জন্যই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, কোনো ফেরেশতার জন্য জান্নাত বানানো হয় নাই, গরু ছাগলের জন্য বানানো হয় নাই, আমি এবাদত বন্দেগী করব, আল্লাহ রাব্বুল আমিন আমাকে তার বিনিময়ে জান্নাত দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে যে সালাত তৈরি করেছেন, সালাত নামক ইবাদত দিয়েছেন, এইটা বান্দার জন্য নয়, এইটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বান্দার মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর জন্য সালাতকে নির্ধারণ করেছেন, এই জন্য জান্নাত তো আমি অটোই পাবো আল্লাহ দিলে, কিন্তু আমি নামাজের সুযোগটা আল্লাহর কাছ থেকে ছাড়তে চাই না। আল্লাহু আকবার। ইনারা ছিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহকে এমন ভাবে ভয় করে দুনিয়ায় সময় পার করছেন যে উনাদের কাছে এই ইবাদতগুলার মজা, মজার মজা, তাদের কাছে আনন্দ আর আনন্দ, আর ওই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাসাউফায়াদু সুবুরা ওয়া ইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ এরপরে বলছেন, ইন্নাহু জন্না আল্লাইয়াউর, তাদের চাল চলন, তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা বোধহয় আল্লাহর কাছে আর ফিরবে না, ফিরাই বোধহয় লাগবে না তাদের, ফেরার মতো মনে হয় তাদের কোনো পরিবেশই নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে অদ্ভুত একটা আয়াত দিয়েছেন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ বলছেন, না না না, তোমার এই ভাবনাটার মধ্যে বড় ভুল ছিল বান্দা, রব্বাহু কানা বিহি বাসীরা, তুই যখন যা করছিলি আমি আল্লাহ তো তোর সাথেই ছিলাম আর ওইটা দেখছিলাম। এই আয়াতটা যদি একবার আমাদের অন্তরের মধ্যে ঢোকে, ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, এটা সিসিটিভির থেকেও সাংঘাতিক, সব সময় লাইভ ক্যামেরা আপনার সাথে আছে, ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, বান্দা তুই না একদিন দেখলাম বাজারের মধ্যে দোকান খুললি, খোলার পরে তুই দোকানদারি করার সময় তুই ওজনে কম দিচ্ছিলি, ইন্না রব্বাহু কানা বাসীরা, আমি না আল্লাহ দেখতেছিলাম ওইটা, তুই না দেখলাম বান্দা দুনিয়ার বুকে উমুকের সাথে মিথ্যা কথা বলতেছিলি, আমি না দেখলাম সেইটা, ও বান্দা আমি না তোকে সৃষ্টি করে বললাম আমার কাছে ফিরে আসতে হবে, দুই ধরনের আমল নামা হবে, সব জানানোর পরে তুই না দেখলাম দুনিয়ার রং তামাশার মধ্যে মেতেছিলি, দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক, অন্যায় আচরণ করছিলি, ইন্না রব্বাহু কানা বি বাসীরা, আমি আল্লাহ তো তখনও দেখতেছিলাম, তুই না তোর ঘরের মধ্যে ঢুকে গেলি, লেপের নিচে চলে গেলি, এরপরে মোবাইল অন করলি, করার পরে তুই ফেসবুক ইউটিউব অন্য চ্যানেলে কি দেখতেছিলি, ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, আমি আল্লাহকে তখন দেখতেছিলাম না তোমাকে। আল্লাহু আকবার।
ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবসময় দেখছেন, সবসময় দেখছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরেও তুই কেমন করে তোর রবের রাস্তা থেকে অন্যদিকে যাস, কেমনে তুই অন্যদিকে চলাফেরা করিস? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনার আমার জন্য বলছেন, খবরদার খবরদার, তোমরা অন্যদিকে যেও না। দুনিয়ার এই সাময়িক রঙ্গ তামাশায় নিজের জীবনকে মাত করে দিয়া পরকালের অসীম আনন্দের জীবনকে তোমরা হারা করো না। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে এই রিওয়ার্ডটা যদি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে এই নিয়ামতটা যদি আমাদের জীবনে পেতে চাই, তাহলে আর কোনো জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই। একটাই কায়দা, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনকে আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, নিজের জীবনে হেদায়েত চেতে হবে। আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, উনার কতগুলো কথা ছিল, এমন ভাবে বলতেন, চোখ দিয়ে পানি পড়তো স্যারের, দেখতাম সবসময় হাতে রুমাল, চোখগুলো মুছতেন আর কথা বলতেন। বলে, সাইফুল্লাহ কত জানাজাই তো আমাকে নিয়ে গেল, কত জানাজাই গেলাম, আমি তো এখানকার মসজিদের খতিব, আমাকে জানাজাই নিয়ে যায়, আমিও কবর দেই, দাফন করি, আর আমিও হাদিসটা জানি, আমি তো হাদিস কম জানি না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতেন, আমার থেকে ভালো এই হাদিস কে জানে, আমি তো জানি পড়ছি, কিন্তু আমার তো ওসমানের মতো ফিলিংস হয় না। কারণ কি? কারণ কবর আমি ভাবছি অন্যদের জন্য, আমার জন্য যে কবর হবে, আমার জন্য যে সেখানে যেতে হবে, এই ফিলিংসটা আমার মধ্যে নাই। আমি হুজুর, আমি হাদিস জানি, আমি ওয়াজ করি, কবরের ওয়াজ অন্যদের জন্য। কিন্তু ওসমান গনি যেই হাদিসটা শুনেছেন, ওসমান নিজের কথা ভেবে নিছেন, আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরাম এসে বসে আসেন, আসার পরে ডাক দিছে, আব্দুর রহমান উঠো, আব্দুর রহমান উঠো, তুমি কান্দতেছো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগেই তার জন্য ওয়াজ করে গেছেন যে কিয়ামতের ভয়াবহতা হবে, ওই দিনে যদি আমলনামা ডান হাতে না যায় তার জন্য বিপর্যয় হবে। উনি একবারও ভাবেন নাই যে আমার সাথে তো 50-60 জন লোক আসছে, ওদের কি হবে, ওরা পাবে কি না, কার আমলনামা কি হবে, আমার অমুক দোস্তর অবস্থা কি, তমুক বন্ধুর অবস্থা তো খারাপ, উনি না ভেবে আব্দুর রহমান এত বড় সাহাবি, তিনি নিজের জীবনের কথা ভাবতে শুরু করেছেন। আমরা যা শুনি সব অন্যদের জন্য ভাবি, যে হ্যাঁ অমুকরা তমুকরা, জালেমরা অমুক হয়ে যাবে, তমুকরা মুশরিক হয়ে যাবে, কিন্তু এই ওয়াজ যে আমার জীবনে সবার আগে, এই জন্য স্যার এইটাকে বলতেন অন্তরের ক্যান্সার, ইমানদারদের অন্তরের ক্যান্সার, যে নিজেকে নিয়ে আমাদের ভাবার কোনো সময় নাই, আমরা খালি দুনিয়ার অন্যদেরকে নিয়ে ভাবছি, অন্যদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছি, অন্যদের জন্য গালাগালি করছি, অন্যদেরকে ছোট করা, অন্যদেরকে ক্রিটিসাইজ করা, কেমনে কারে খোঁচা দিয়া যত দূরে ঠেলা যাবে, আর তাদেরকে বিপর্যয় করা যাবে, তাদের অপমান করা যাবে, এই যেন এখন আমাদের সকলের একটা তবিয়ত হয়ে গেছে, ঠিক কি না? আমি তো আমার ভাষায় একটা কথা বলি প্রিয় ভাইরা, এখন অনেক জায়গায় কথা বলি যে আপনারা হুজুরদের জন্য দোয়া করেন, আগে হুজুরদের কাছে দোয়া নিতেন, এখন আর হুজুরদের কাছে দোয়া নেওয়ার মতো পরিবেশ নেই, এখন হুজুরদের জন্য একটু দোয়া করেন যে আল্লাহ তুমি হুজুরদেরকে হেদায়াত করে দাও। কি ভুল বললাম ভাই? হুজুরের কাছে দোয়া নেওয়ার সময় আছে? আমি তো একটা ক্যামেরা পাইছি সামনে, আমি একটা চ্যানেল পাইছি সামনে, মানে আমার ওয়াজের টার্গেটই হচ্ছে অমুক অমুক, আমি শুনে আসছি বাড়ির থেকে রাত্রেবেলা, হুম হুম অমুক চ্যানেলে 3 জায়গায় আমারে বাঁশ দিছে, আজকে খালি ক্যামেরা সামনে পায়, কেমনে ওইগুলার ধোলাই দিতে হবে, ধোলাই চলতেছে, ধোলাইয়ের খেলা, কথা বলেন শুধু ধোলাই, এ অমুককে বলবে, ও তমুককে বলবে, এই তামাশাগিরি করে লাভ আছে প্রিয় ভাইরা? এই তামাশাগিরি সাহাবিদের জীবনে কোনোদিন কোনো রকম এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা ঘটনা আমরা পাবো প্রিয় ভাইরা, যে তারা এরকম কথা বলেছেন, তাদের হেদায়েতের ধরন এরকম ছিল, বক্তব্যের ধরন এরকম ছিল? হ্যাঁ, কতকগুলো আছে যেইগুলা দাজ্জাল, যেইগুলা দাজ্জাল মার্কে আচরণ করে, যারা মানুষের কাছে ভুল মেসেজ দিচ্ছে, রং মেসেজ দিচ্ছে, রসুলের হাদিস বিকৃত করতেছে, সুন্নাতকে রংভাবে উপস্থাপন করছে, তাদেরকে পরিচয় করতে হবে জাতিকে সতর্ক করার স্বার্থে, তাদেরকে ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়ার পরেও না শুনলে জাতিকে সতর্ক করার জন্য বলতে হবে, এইটা গিবত হবে না। কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই, আলেমে আলেমে রেশারেশি, ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে, ছোট্ট ছোট্ট দলবাজি নিয়ে, ছোট্ট ছোট্ট পক্ষ বিপক্ষ নিয়ে ঈর্ষান্বিত হয়ে এক আলেম আরেক আলেমের বিপক্ষে কথা বলতেছে, এক আলেম আরেক আলেমের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, এগুলো আসে না ভাই, আল্লাহর ওয়াস্তে আমাদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? বিশেষ করে আমার যারা এই কষ্ট করে আসা মুসল্লি, যারা এই কষ্ট করে আসেন, অন্তরটা প্রশস্ত করেন, আমাদের অন্তর বড় অন্তর বলা হবে, যে যা বলে বলুক, অনেক আগেই তো আমাদেরকে বলা বলি শেষ। যারা বাংলাদেশের প্রখ্যাত যারা একটা গ্রুপ, নিজেদেরকে সহি আকিদার নামধারি, ওরা তো বহুদিন আগে সাইফুল্লাহরে বাই করে দিয়েছে, কিসের সহি আকিদা, এটা পুরাপুরি হানাফি, আর আশপাশের যত হানাফি আলার আছে ওনারাও বহু আগে আমারে বাই করে দিয়েছে, কিসের হানাফি, পুরো আলে হাদিস,
আমি তো মধ্যে থেকে গোলালু, আমার ওস্তাদও ছিলেন গোলালু, আলহামদুলিল্লাহ। গোলালুর অনেক সুবিধা ভাই, অনেক সুবিধা, ভাতের বিকল্প হিসাবেও খাওয়া যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা? টেনশন করবেন না প্রিয় ভাইরা। সুতরাং ওদেরকে ওদের কথা বলতে দেন, আমরা আমাদের উদারতা দিয়ে সহি সুন্নার কথা জানাবো। আমাদের কোনো মানহাজ নাই, আমাদের মানহাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আমরা যখন ফেকা বুঝি না, আমরা হানাফি ফেকার অনুসরণ করি। আমি মুস্তাহেদ না, ইস্তেহাদ করার যোগ্যতা আমার নাই, হাদিসই বুঝি না, এবারও ঠিক মতো পড়তে পারি না, আমি আবার ইস্তেহাদ করতেছি আমি প্রিয় ভাইরা। সুতরাং এই সকল কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না প্রিয় ভাইরা। আপনাদের কাছে বহুবার বলেছি, কেন আপনারা মানুষদের কাছে রং মেসেজ দিচ্ছেন, অমুকের নামাজ ঠিক হয়, তমুকের নামাজ ঠিক হয় না, এগুলো কথা কেন বলেন? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ইমাম বুখারী রহিমাহুল্লাহ 40 বছর বয়স থেকে যাওয়ার পরে কিতাব, বুখারীর কিতাব সংগ্রহ সংকলন করা শুরু করলেন, 16 বছর ধরে সংকলন করলেন। বলেন তো ভাই, ইমাম বুখারী রহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত নামাজ পড়ছেন না পড়েন নাই? আপনাদের কি অনেকের ধারণা যে মনে হয় পড়ে নাই, পড়ছে না পড়ে নাই? উনি 40 বছর পর্যন্ত কোন বুখারী থেকে নামাজ শিখছেন বলেন? 40 বছর পর্যন্ত নামাজ যে শিখলেন পড়লেন, কোন বুখারী থেকে নামাজ পড়লেন উনি? আপনি এখন বুখারী রেফারেন্স দিয়ে উমুকের নামাজ বাতিল হয়ে যাচ্ছে, যেগুলো মুস্তাহাসান সুন্নত সেইগুলো নিয়ে আপনি কামরা কামড়ি করতেছেন। ইমাম বুখারী কোন বুখারীর কিতাব দেখে নামাজ পড়লেন? সাহাবিদেরকে দেখে, তাবিদেরকে দেখে, তাবে তাবিদেরকে দেখে, দেখে দেখে এ মুতাসির, এইগুলো সব সিরিয়ালে আসছে, এরপরে তিনি কিতাব সংগ্রহ করেছেন। তো এখন যেইগুলো নিয়ে বহুমুখিতা আছে, অনেক ধরনের বক্তব্য আছে, ইসলামের একটা বড় বিল্ডিং, এটার 5টা জানালা আছে, 5 দিক থেকে অক্সিজেন ঢুকে, আল্লাহ নবী কোনো অক্সিজেনকে নাপাক বলে যান নাই, আপনার কোন সাহসে আপনি ছোট্ট বিষয় নিয়ে অমুকেরটা হয় তমুকেরটা হয় না, আমারটা হয় তোরটা হয় না, তোরটা হয় না আমারটা হয়, এটা বলার অধিকার আপনারে কে দিছে? আপনারে কে দিছে আপনাকে? এটা তো আকিদার বিষয় নয়, এটা তো মুস্তাহাসান সুন্নাত, সুন্নাতের বিষয় প্রিয় ভাইরা। সুতরাং এই সকল কামরা কামড়ি যদি আমরা করি, বড় কামড় দিয়ে আপনারা আমারে গিল্লে খালায় খাইয়ে ফেলবে, একবারে শেষ করে দিবে। মুসলমান যদি এক না হয়, ইউনিটি যদি না নি, আমরা যদি এই ক্ষুদ্র বিষয়ের ভেদাভেদ দূর করে আমরা এক কালেমার ভিত্তিতে যদি আমরা একত্র না হই, আপনাকে আমরাকে চিবায়া কামরায় পিষে শেষ করে দিবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এইগুলো ভেদাভেদ দূর করে দিয়ে মানুষকে বুকে টেনে আপন করে সহি সুন্নার কথা তাকে আপন করে বুঝাতে হবে, তার বেদাত থেকে তাকে দূরে সরাতে হবে, কিন্তু কোনোরকম এহকার করে নয়, তিরস্কার করে নয়, কলিজা ভরা ভালোবাসা দিয়ে করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা সারা দেশ থেকে এত মানুষ আসেন, কিসের টানে আছেন এখানে, কি টানে আসেন? এর থেকে ভালো মসজিদ, এর থেকে যোগ্য ইমাম, এর থেকে যোগ্য খতিব নাই বাংলাদেশে, কিন্তু আজকে 15-20টা জেলার মুসল্লি আসছেন, মুসল্লির জায়গা দেওয়া যায় না 5তলা পর্যন্ত, সিঁড়ির মধ্যে ঝুলে ঝুলে খুতবা শুনতেছে, কি জন্য? এই মোহাব্বতের প্রচার আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এই ভালোবাসার কারণে আপনারা আসেন, ঠিক কিনা? সুতরাং আমাদের অন্তরটা যেন আল্লাহ প্রশস্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোনো বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খেলাফে সুন্নাতের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু সুন্নাতের বহুমুখিতা যেখানে আছে আমাদের উদারতা সেখানে আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।